সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। শেখ হাসিনার জন্মদিনে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি তে গণজুতা নিক্ষেপ কর্মসূচি। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি প্রাঙ্গণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে একদল শিক্ষার্থী গণজুতা নিক্ষেপ কর্মসূচি আয়োজন করেছে শনিবার 28 সেপ্টেম্বর বিকালে টিএসসি রাজু ভাস্কর্যের পাশে ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থী বিন্দু ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছে, সোজা চরকে জুতা মারুন, একটি করে কোপ মজো জিতে নিন। সেখানে যারা জুতা নিক্ষেপে অংশ নিল তাদেরকে বিনামূল্যে মজো উপহার দিন। শেখ হাসিনা জন্মদিন উপলক্ষে এই কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, এটি তাদের পক্ষ থেকে তার জন্য এক ধরনের প্রতীকী উপহার। একজন বলেন, শুনেছি আজ তার জন্মদিন, তাই তাকে জুতা উপহার দিতে এসেছি। আরেক শিক্ষার্থী বলেন, যে সরকারি ক্ষমতায় আসুক, আমরা তাদের একটি বার্তা দিতে চাই, দেশকে সঠিকভাবে চালাতে হবে, যদি তা না হয় আমরা পদত্যাগে বাধ্য করব, প্রয়োজনে জুতা পেটাও করব। কেন জুতা নিক্ষেপ করেছেন এমন প্রশ্নে একজন তরুণ উত্তর দেন, তিনি, শেখ হাসিনা অনেক মানুষ খুন করেছেন, অনেকের রক্ত ঝরিয়েছেন, এই কারণে তাকে জুতা মারছি। আরেকজন শিক্ষার্থী বলেন, শুধু জুতা মারলেই হবে না, তাকে দেশে এনে কঠিন শাস্তি দিতে হবে। এদিকে অংশগ্রহণকারী বলেন, আপনার তার প্রতি যে ঘৃণা, সেই ঘৃণার বহিঃপ্রকাশ আপনারা দেখতে পাচ্ছেন। পরবর্তীতে যারা নির্বাচিত সরকার আসবে তারা যাতে কোনো দিন স্বৈরাচারের পথে বা স্বৈরাচার হওয়ার যে মনোভাব, সেই মনোভাব যা তারা যাতে অন্তরে ধারণ করতে না পারে, তার এই দিক বিবেচনা করে আমরা তার এভাবে তা মানে তার বুকের উপরে জুতা নিক্ষেপ করছি, যাতে যে মানুষ তারা যাতে বুঝুক, যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা যাতে বুঝুক যে আমরা যদি তার মতো স্বৈরাচার হই তাহলে আমাদেরও পরিণতি এরকমই হবে। আসলে সে সারাক্ষণ লাল পানি নিয়ে থাকে, আপনারা জানেন, সে সারাদিন উইস্কি নিয়ে থাকে, তার চেহারা দেখলে বোঝা যায়। এখন একটা পাগল, একটা মাতাল কি বললো না বললো সেটাকে ভ্যালু দেওয়ার কিছু নাই। সে একজন ভ্যালুলেস পার্সন, আপনারা জানেন, সে একটা বুদ্ধি প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, তার কথায় আসলে কিছু যায় আসে না। সে বিদেশে বসে এখন কত কথা বলবে, দেশ নিয়ে এখনো ষড়যন্ত্র করছে, তার মা এখনো ষড়যন্ত্র করছে। আমরা তাকে বলতে চাই, সে একটা ভ্যালুলেস পার্সন, একটা মদখোর, একটা স্বৈরাচারের সন্তান, তার কথায় আসলে কিছু মনে করার দরকার নাই। সে যা বলার বলুক, আমরা তাতে কিছু মনে করছি না। জন্ম হয়েছিল, মেজর ডালিম বলেছিল যে এই শেখ পরিবার কি জিনিস, আমি দুইটাকে রেখে গেলাম, আপনারা বুঝবেন, কিন্তু আমরা কিন্তু হারে হারে বুঝেছি সে কি জিনিস, ঠিক কি না। সেদিন যে রাসেলকে মেরেছিল, ওকে না মারলে ও এরকম স্বৈরাচার হতো, তার পরিবার ছিল স্বৈরাচার, তার পরিবার ছিল ন্যাক্কারজনক একটা পরিবার, বাংলাদেশি ইতিহাসে ঘৃণ্য পরিবার, ঠিক আছে। আমার নাম মোহাম্মদ শামীম হোসাইন, আমি মিরপুর থেকে এসেছি।